টোটো চালককে পিটিয়ে খুনের প্রতিবাদে নৈহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বামেরা। রবিবার সকালে সিপিআইএম এর নৈহাটি এরিয়া কমিটির তরফে মিছিল বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে নৈহাটি থানার সামনে গিয়ে শেষ হয়। বেশ কিছুক্ষণ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা থানার আধিকারিকের হাতে স্মারকলিপি জমা দেন। এদিন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বামনেত্রী গার্গী চ্যাটার্জি বলেন, সাংসদের বাড়ির এলাকায় একজন টোটো চালক খুন হয়েছে। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে এই ঘটনা। এই খুনের জন্য পরোক্ষভাবে সাংসদ দায়ী। তার অভিযোগ, কুলতলি, নিউটাউন, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটনা ঘটেই চলেছে। এবার রেপ কালচারকে খতম করতেই হবে। আমরা বিক্ষোভ জানাতে এসেছি, আমাদের কথা বলবার জন্য এসেছি যে গতকালকে নৈহাটিতে যে ঘটনা ঘটেছে, এর আগের দিন যে ঘটনা ঘটেছে মহালয়ার দিন ভোরবেলা, এবং গতকাল সকালবেলা ভোরবেলা ছেলেটি মারা গেছে, এবং সাংসদের বাড়ির 500 মিটারের মধ্যেই খুন হচ্ছে, টোটো চালক নিরীহ তাকে খুন হতে হলো। আমরা এই কথা বলবার জন্যই প্রশাসনকে এসেছি। এর আগে নীরব বিভিন্ন নৈহাটির বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের প্রাক্তনীদের মিছিলে তৃণমূল কংগ্রেস হামলা চালালো, এই পুলিশ দর্শক ছিল। নৈহাটি যে অশান্ত, এই পুলিশ কী করছে? দেখুন, আমরা যা শুনেছি যে দুদলই পার্থভূমিকের ঘনিষ্ঠ, তার মধ্যে গণ্ডগোল হয়েছে। এখন উনি কীরকম এমপি বুঝতে পারছেন, এবং সাংসদ এই ব্যাপারে কোনো কথা বলছেন না, এবং আমরা মনে করি খুনের জন্য সাংসদই পরোক্ষভাবে দায়ী। দুঃখ প্রকাশ করলে হবে? মায়ের কোল খুলে খালি হয়ে গেল পুজোর সময় দুঃখ প্রকাশ করলে হবে? এবং কাদের নিয়ে উনি বয়ে বেড়িয়েছেন? কাদের নিয়ে উনি? এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কারা? ফুলতলির ঘটনা, নিউটাউনের ঘটনা, বর্ধমানের ঘটনা, মানে আরজিগড় শুধু নয়, সেই কামদুনি থেকে শুরু হয়েছে, সেই পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে, চলছে। এবং এই কালচার, এই রেপ কালচারকে খতম করতেই হবে এবার পশ্চিমবাংলায়। সেটাই তো বললাম, দুজনই টোটো চালক। এই পুলিশ, এই প্রশাসন ব্যর্থ। এমপি তার নিজের পকেটের লোককে বসাচ্ছে, বসিয়েছে।